Hello friends, welcome back to my channel Bhindeshe Bangali. Ami Shongjukta, apnaderke onek onek shagoto janai amar channel e. Apnara jara janen je Germany te 9 euro tickets cholche ekhon for 3 months June, July and August. Jara janen na tara amar ager video guli dekhe neben. Link ta ami description box e diye debo. To 9 euro ticket e ami Frankfurt Botanical Garden-এ ঘুরতে গিয়েছিলাম আসুন চলুন আপনাদের সাথে শেয়ার করি এই Frankfurt Botanical Garden-টিকে Palmengarten বলে বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন Palmengarten এটি খুব সুন্দর একটি Botanical Garden এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে এবং খুব সুন্দর একটি পার্ক এখানে মানুষ সময় কাটাতে বা চিল আউট করতে আসে বা স্টুডেন্টরা বোটানি বা জুলজি ছাত্রছাত্রীরাও এখানে ঘুরতে আসে চলুন আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখাবো এটি 50 একর জায়গা জুড়ে এই পার্কটি মোর দ্যান 50 একর্স অফ ল্যান্ড আসুন চলুন আমরা ভেতরে যাই আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি পার্কটা ঘুরলাম যারা আপনারা জার্মানিতে আছেন তারা 9 ইউরো টিকিট কেটে খুব সহজেই পার্কটি বেড়াতে যেতে পারবেন দেখুন এটি পার্কের বাইরেই কত সুন্দর ফাউন্টেন করা আছে যারা পার্কে ঢুকতে চান না তারা কিন্তু পার্কের বাইরে এই জায়গাটা বসেও আপনারা গল্পগুজব করতে পারেন বা বসে চিল আউট করতে পারেন পার্কের বাইরে দেখুন কি সুন্দর ফুল গাছ এবং ফোয়ারা করা আছে ফাউন্টেন করা আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে পার্কে প্রবেশ করবেন এবং এখন কারেন্টলি 7 ইউরো টিকিটস লাগছে অন্য সময় আরেকটু টিকিটের দাম বেশি থাকে এখন ডিসকাউন্ট রেট চলছে তো 7 ইউরো ফর অ্যাডাল্টস এখন টিকিটের দাম এবং পার্কটি মোটামুটি 7টা সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে আর বাচ্চাদের 6 ইয়ার্স পর্যন্ত বেবিদের কোনো টিকিট লাগে না আপনারা দেখতে পাচ্ছেন পার্কের টিকিট কেটে আমরা এন্ট্রান্সে ঢুকবো এবং এন্ট্রান্সে ঢোকার পথেই পার্কের পুরো পার্কের ম্যাপ দেয়া রয়েছে এটি যথেষ্ট বড় একটি পার্ক এবং ম্যাপ দেখে আপনারা যাতে সব জায়গাগুলো ঘুরতে পারেন সেই জন্য একটি ম্যাপও দেওয়া রয়েছে ভেতরে দেখুন কি সুন্দর আমরা মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছি এবং বিভিন্ন প্রজাতির গাছ প্রতিটা গাছেই কিন্তু নাম লেখা রয়েছে যেরকম বোটানিক্যাল গার্ডেন্সে দেওয়া থাকে এবং সবই এখানে মহামূল্যবান গাছ রয়েছে বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টস রয়েছে এবং খুব সুন্দর গাছে ছায়ায় ছায়ায় দিয়ে যাওয়া যায় একদম মনে হচ্ছে যেন কোনো গভীর অরণ্যে এসে পড়েছি এবং বিভিন্ন জায়গায় বসার সিটও করা রয়েছে যদি কেউ ক্লান্তি বোধ করে বা টায়ার্ড লাগে তারা সেখানে বসতে পারে বা গাছতলায় বসা যেতে পারে খুব সুন্দর জায়গাটি যারা প্রকৃতি ভালোবাসেন বা যারা একটু ছেলে মেয়েদেরকে নিয়ে পার্কে বেড়াতে যাবেন ভাবছেন তারা এই জায়গাটিতে যেতেই পারেন খুব সুন্দর জায়গা উইকেন্ডে যাবার মতো বেশ আইডিয়াল একটি প্লেস দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এটি একটি জংলি গাছে কি সুন্দর দেখুন সাদা ফুল ফুটে রয়েছে প্রকৃতি এবং গাছ যারা ভালোবাসেন বা ফুল দেখতে যারা ভালোবাসেন তারা অতি অবশ্যই বোটানিক্যাল গার্ডেনগুলো ঘুরবেন এই Palmengartene একটা যেটা অদ্ভুত জিনিস দেখলাম এখানে শুধু যে বসার জায়গা আছে তা নয় এখানে দেখুন শোবার মতো সিট করা রয়েছে মানে পুরো রিক্লাইনিং চেয়ারের মতো করা রয়েছে এতে অনেক মানুষ শুয়েও আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রকৃতির বুকে এখানে এসে ঘুমিয়েও পড়া যায় শুধু 7 ইউরো টিকিট কেটে ঢুকে পড়তে হবে এবং সকাল থেকে সন্ধে পর্যন্ত এখানে গাছের ছায়ায় ঘুমিয়েও নেওয়া যাবে দেখুন জায়গাটি কত সুন্দর
এখানেও একটি ট্রেন লাইন করা আছে, নিশ্চয়ই আগে ভেতর দিয়ে টয় ট্রেন চলতো। এখানেও ম্যাপের ছবি দেওয়া রয়েছে কোন দিক দিয়ে কোথায় যেতে হবে। এখানে খুব সুন্দর রডোডেনড্রন ফুল ফুটেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে ফুলগুলো সবই শুকিয়ে গেছে। এগুলো একটু স্প্রিংয়ের টাইমে এলে, আরও কিছুটা আগে এলে, মার্চ বা এপ্রিলে এলে এই রাস্তাটা পুরোপুরি ফুলে ফুলে ভরে থাকে, খুবই সুন্দর দেখতে লাগে। দেখুন কি সুন্দর মনে হচ্ছে, যেন কোনো গভীর অরণ্যে ঢুকে পড়েছি আমরা। এই জায়গাটা কি সুন্দর দেখুন, পুকুরের মতো, একটি জলাশয়ের মতো রয়েছে এবং চারিদিক দিয়ে গাছে ঘেরা, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই গাছটা কি সুন্দর সাদা সাদা ফুলে ভরে আছে দেখুন। চলুন জলে একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমার মেয়ে তো দেখে খুব খুশি, বাচ্চাদের খুব ভালো লাগবে এই জায়গাটি। দেখুন এখানে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ বন, এখানেও বাঁশ গাছ আছে, বাঁশ বন আছে দেখে আমি বেশ অবাকই হয়েছিলাম। দেখুন দেখতে পাচ্ছেন কি, দাঁড়ান জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন টার্টেল বা টর্টোয়েস, কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে জলে। এখানে জলে অনেক মাছও রয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর বোটিং ফেসিলিটিস রয়েছে, এখানে যতক্ষণ খুশি আপনারা বোটিং করতে পারেন। জলে মাছও রয়েছে, অনেক মানুষ বোটিং করছে, এবং জলের মাঝখানে এখানেও একটা ফাউন্টেন রয়েছে, যে যতক্ষণ খুশি বোটিং করতে পারে। তবে কোনো বোটম্যান নেই, নিজেদেরকেই বোট চালাতে হবে। দেখুন এখান দিয়ে সব বাচ্চারা কচ্ছপ দেখতে ব্যস্ত, এবং আমার মেয়েও এখানে দাঁড়িয়ে পড়েছে, একেবারে কচ্ছপ চোখের সামনে দেখার সুযোগ খুব একটা হয় না, আবার জলে। জলের উপরে একটি ব্রিজ করা রয়েছে, এবং এই ব্রিজের ধারেই দেখুন কি সুন্দর একটা পাখি রয়েছে। এগুলো কি পাখির ছানা আমার জানা নেই, তবে মনে হচ্ছে কিউই পাখিরই ছানা হবে। দেখুন বাঁশ বন, ওইখানেও বাঁশ গাছ পাওয়া যায়। এই গাছটির নামটি আমি ভুলে গেছি, নামটি লেখা ছিল গাছের কাছেই, কি সুন্দর দেখুন গাছটা। এবার এইখানে পামেন গার্ডেনের ভেতরেই আমরা ঢুকে পড়ব রোজ গার্ডেনে। ওরা বলে রোজ গার্ডেন, আমরা যেটা বলি গোলাপ বাগান, আমরা বলি গার্ডেন, ওরা বলে গার্ডেন, GARDEN। তো আমরা রোজ গার্ডেন বা রোজ গার্ডেনে ঢুকে পড়ব। দেখুন কত সুন্দর গোলাপ হয়েছে, বিভিন্ন ধরনের গোলাপ দেখাবো। চলুন, যারা ফুল দেখতে ভালোবাসেন, গাছ ভালোবাসেন, তাদের দেখে খুব ভালো লাগবে। অনেক ধরনের, অনেক রঙের এবং অনেক প্রজাতির গোলাপ ফুল এখানে রয়েছে। দেখুন গোলাপগুলো কি সুন্দর পিঙ্ক অ্যান্ড পার্পল, দুরকম কালার মিক্স করে একই গাছে ফুলগুলো ফুটেছে। এবং গাছগুলি লক্ষ্য করে দেখুন, এগুলো কিন্তু ছোট ছোট গাছ না, বড় বড়
বেশ উঁচু উঁচু গাছ, বিশাল বিশাল বৃক্ষ বলা যেতে পারে। বড় বড় গাছের মধ্যে এগুলো সবই গোলাপ ফুল, রোজ গার্ডেনে। এবং চেয়ারও করা রয়েছে, বসার জায়গাও রয়েছে। এটা রোজ গার্ডেনের ভিতরেই আরেকটা রোজ গার্ডেন, এখানেও ফটোগ্রাফি করার জন্য, ছবি টবি তোলার জন্য চেয়ার টেয়ার দেওয়া রয়েছে। এখানে চেয়ার টেয়ারে বসে, ফুলের পাশে বসে ছবি টবি তোলা যায়, বা অনেকে প্রফেশনাল ফটোগ্রাফি করতে আসে, বা অনেকে মডেলিং করতে এলে মডেলরাও এখানে দাঁড়িয়ে বা এই চেয়ারে বসে ছবি টবি তোলে, সেই জন্য সব ব্যবস্থা করা রয়েছে। দেখুন কি সুন্দর গোলাপগুলো, সাদা গোলাপ তো সবচেয়ে দুর্লভ, দেখাই যায় না, পাওয়াই যায় না। এবার আমরা রোজ গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। রোজ গার্ডেন থেকে বেরিয়ে আমরা এবার ক্যাকটাস গার্ডেনের উদ্দেশ্যে যাচ্ছি। এটা যেহেতু পামেন গার্ডেন, এখানে বিভিন্ন ধরনের পাম ট্রিজ রয়েছে। দেখুন এটা একটা প্রজাতির পাম ট্রি। এবার আমরা ঢুকে পড়ছি ক্যাকটাস গার্ডেনে। এখানে বিভিন্ন ধরনের কাঁটা গাছ, ক্যাকটাস গাছ, বিভিন্ন প্রজাতির ক্যাকটাস গাছ রয়েছে, এবং প্রতিটাতেই নাম লেখা রয়েছে। যারা স্টুডেন্টস, যারা বোটানি ফোটানি নিয়ে পড়াশোনা করে, তাদের এগুলো খুবই ভালো লাগবে দেখতে। দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ এখানে। অনেক ক্যাকটাস গাছে দেখুন ফুলও ফুটে আছে। এবার ক্যাকটাস গার্ডেন থেকে আমরা বেরিয়ে পড়লাম। প্রতিটা ফুলই কিন্তু খুব সুন্দর, এবং দেখুন প্রতিটা ফুলেরই কিন্তু নাম লেখা রয়েছে, কোনটা কী ফুল সমস্তই নাম দেওয়া রয়েছে। এবং এই জায়গাটা খুবই সুন্দর। ক্যাকটাস গার্ডেন থেকে বেরিয়ে আমরা এখানে চলে এলাম। এখানে দেখুন কত সুন্দর ফাউন্টেন করা রয়েছে এবং বসার জায়গা রয়েছে। এখানে জলের ধারে বসে সবাই এনজয় করতে পারে, এবং যাদের ছেলেমেয়েরা রয়েছে, বাচ্চারা রয়েছে, তারাও এখানে খেলা করতে পারে। খুব সুন্দর গার্ডেন। এখানে যারা ভাবছেন যে উইকেন্ডে কোথাও পিকনিক করতে যাবেন বন্ধুদের সাথে নিয়ে, তারাও এখানে গিয়ে পিকনিকও করতে পারেন। ভেতরে খাবার টাবার নিয়ে, জল টল নিয়ে যেতে পারেন। কি সুন্দর জায়গাটা দেখুন, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো পামেন গার্ডেন অতি অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনাদের ঘোরা হয়ে গেছে কি না সেটাও আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। Please like, share and subscribe. Thank you.